আমার অনুষ্ঠান দেখছেন টিভির উপান্ত থেকে, তারা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন আমি কি বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। এই বিষয়টা মনে হয় অনেক মানুষের ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায়। তা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো কিন্তু আমার চেম্বারে এসেছে যেসব মানুষরা তাদেরই ঘটনা, কিন্তু খুব বেদনাদায়ক ঘটনার কথা আমি বলবো। কারণ পিতামাতা এসেছিল তার ছেলেকে নিয়ে, তার ছেলের পজিশনটা পড়াশোনা সংক্রান্ত ব্যাপারে খুবই ভালো ছিল, কিন্তু তারা তাদের ছেলের কেরিয়ার ব্যাপার নিয়ে খুব দুশ্চিন্তা ছিল, এবং দুশ্চিন্তা থাকার ফলে তারা কিন্তু এসেছিল আমার চেম্বারে। আমি তখন পুরো কানেকশনটা তার দেখি, এবং ছেলে পড়াশোনা সংক্রান্ত ব্যাপারে সত্যিই ভালো ছেলে ছিল, কারণ কানেকশন বলছিল যে তার পড়াশোনা সংক্রান্ত ব্যাপারে খুবই ভালো স্টুডেন্ট, এবং রেজাল্টটা কিন্তু 95-96% পেত। ছেলেটাও খুব ভালো ছিল, ছেলেটার বয়স বেশি ছিল না, ছেলেটার বয়স ছিল মাত্র 14 বছর বয়স। তা এখানে একটা প্রবলেম হয়ে দাঁড়ায় কি, মা বিশ্বাসী, মায়ের জন্যই বাবা সঙ্গে করে এসেছিলেন, এবং আমি কানেকশনে সবকিছু দেখার পরে বলে যে এই ছেলের কেরিয়ার কিন্তু অত্যন্ত ভালো, আপনারা তাই নিয়ে দুশ্চিন্তা করবেন না। তারা বাবা মা দুজনেই খুব আনন্দিত হলেন, কেন ভালো জিনিস যখন বলা হয় তখন সবাই আনন্দিত হয়। কিন্তু আমি তার সাথে সাথে বলেছিলাম এর কিন্তু কোনো দুর্ঘটনা কিন্তু খুব শীঘ্রই আছে, এবং সেখানে কিন্তু মানুষটা পর্যন্ত মারা যেতে পারে। তা সেটা নিয়ে দেখলাম বাবা বা মা কিছুটা চিন্তিত থাকলেও বাবা কিন্তু খুব একটা চিন্তিত ছিল না। বাবা কিন্তু বারবারই আমাকে বলছে, আচ্ছা কেরিয়ারে ভালো বলছেন, তবে ডাক্তারি পড়ানো যাবে, ইঞ্জিনিয়ারিং পড়ানো যাবে? আমি বললাম যে আপনি যেগুলো পড়ানো যাবে সেগুলো যদি মানুষটা বেঁচে থাকে অবশ্যই পড়াতে পারবেন, যদি কোনো কারণে অবগণ করে। আমি ভয় দেখানোর জন্য কথাটা বলিনি, আজকে খুব বেদনাদায়ক কথাটা, মায়ের বুকের কান্নাকে আমি তুলে ধরছি, মায়ের বুকের কান্নাটাকে তুলে ধরছি, যে সেই ছেলেটা সে কলকাতায় এসে পড়তে আসতে এবং ফিরতেন একটা মফস্বল জায়গায়, সে একা একাই যেতেন, একা একাই ফিরত, এবং ফিরতে আসার সময় সে কোনো একটা ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায়। কথাটা বোঝার চেষ্টা করুন, ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায় ছেলেটা। পেপারেও দেখেছিলেন ছেলেটাকে, ছবিটা দেখিয়েছিল। পরবর্তীকালে এই ঘটনাটা তারা যখন পরবর্তীকালে মা বাবা যখন এসেছিল বিধ্বস্ত, তার একটা ছোট্ট বোন ছিল, ছোট্ট বোনকে নিয়ে এসেছিল, এবং তার জন্য এসেছিল কেন, তারও কিছু সংশয় আছে কিনা জানার জন্য, এবং করলে এখন কে করবে। কিন্তু কি হলো, আজকে আপনার পয়সা আপনার রয়ে গেল, আপনি ছেলেটাকে ডাক্তার চুরি করার চিন্তা ভাবনা করেছিলেন, ছেলেটাকে ইঞ্জিনিয়ার তৈরি করার চিন্তা ভাবনা করেছিলেন, ছেলেটা স্টুডেন্টও ভালো ছিল, কিন্তু আপনাদের একটু ভুলের জন্য আজকে 14 বছর বয়সে তাকে চলে যেতে হলো। এটা বেদনাদায়ক নয়? মায়ের কান্নাটাকে কি ফিরিয়ে আনা যাবে? আজকে যেসব গার্জেনরা আজকে প্রোগ্রাম দেখছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যদি কোনো জ্যোতিষ আপনাকে বলে দেয় যে এই সমস্যার জায়গাটা আছে, একটু মাথায় নেবেন, কারণ আমি তাকে কিন্তু বাঁচাতে পারলাম না। যদি বাবা মা সিনসিয়ার হতো তাহলে হয়তো ছেলেটাকে আমি বাঁচাতে পারতাম, কিন্তু আমি সেই বাঁচানোর জায়গায় পারলাম না। এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় দুঃখ, যখন বাবা মা এসে যখন বলছে কাঁদছে, মা কাঁদছে কি করব, সে বলছে যে আজকে আমার হাজবেন্ডের জন্য আমার ছেলে চলে গেল বলছে। আমি বললাম কিছু করার নেই, এটাকে নিয়তি বলে মেনে নিতে হবে, এটাকে আপনাকে ভাগ্য বলে মেনে নিতে হবে। আজকে যদি সে করতে পারত তাহলে নিশ্চয়ই আজকে সে কিন্তু বেঁচে থাকতে পারত। তাই একটা কথাই আপনাদের উদ্দেশ্যে বলবো, জ্যোতিষতান্ত্রিকের কাছে যাবেন কোনো অবিশ্বাস নিয়ে যাবেন না। জ্যোতিষতান্ত্রিকরা যে কথাটা বলবে প্রকৃত হয়েতে, আমি প্রকৃত জ্যোতিষতান্ত্রিকের কথা বলছি, কিন্তু আমি কিন্তু ভয় দেখানো অনুষ্ঠান করি না, কিন্তু আমি যেটা বলে দেব সেটা 100-100% মিলবে, আমার কথাটাকে গুরুত্ব দিয়ে বাতা রাখবেন। যদি বলে দিই যে এই ছেলেটা এই জায়গায় পৌঁছাবে তো পৌঁছাবে, তার জন্য যদি কোনো কারণে প্রোটেকশন দেওয়ার জায়গায় প্রোটেকশন দিয়ে আমি ওতে পৌঁছাবো, কিন্তু যদি বলি এই জায়গাটা প্রবলেম আছে সেই জায়গাটা খুব মাথায় নেবেন। এরকম বহু ঘটনা আপনার কাছে আমি তুলে ধরবো, কেন আজকে নতুন কোন দেবরাজ শাস্ত্রী নয়, যে নতুন কোন অ্যাস্ট্রোলজার, দেবরাজ শাস্ত্রী দীর্ঘ 18 বছর ধরে বহু সংখ্যক মানুষকে উপকার দিয়ে এসছে, বহু সংখ্যক মানুষকে প্রেডিক্ট করে এসছে। আজকে দেবরাজ শাস্ত্রীর নামটা নতুন করে প্রচারের দরকার নেই, আজকে যারা আসেন
তারা বলেন স্যার অন্যান্য জ্যোতিষতান্ত্রিকের কাছে গেছি কিছুই বলতে পারে না স্যার, টিভিতে দেখি অনেক বড় বড় কথা বলে কিন্তু সামনে গেলে কিছুই বলতে পারে না, বলে যে আপনার এই প্রতিকার করতে হবে, কিন্তু আপনার কাছে দেখলাম যে স্যার আপনি ভুবো বলেও দিলেন এবং সেই জায়গাতে বলেন এই জিনিসটাই করতে হবে। সেই জিনিসটা করার পর যখন পরবর্তীকালে সেই মানুষটা বলে রেজাল্ট পেয়েছি, এর থেকে বড় ব্যাপার কি আছে? আরে আমাদের কাজটাই তো রেজাল্ট দেওয়া, মানুষ সমস্যায় পড়ে যে সমস্যার সমাধান করে, একজন বাহবা পাওয়ার কোনো দরকার নেই। দেবরা শাস্ত্রে এটা মনে করে, অন্য কোন জ্যোতিষতান্ত্রিকরা বাহবা পাওয়ার জন্য বলতে পারে হ্যাঁ দেখুন কিভাবে মিলিয়ে দিয়েছি, আমি বিজ্ঞাপনী প্রোগ্রাম করতে চাই না। কিন্তু এই ছেলেটার মতো বহু মানুষ কিন্তু আজকে অনেক কিছু জিনিস কিন্তু হারিয়ে ফেলে। আজকে দেখা যাচ্ছে পয়সা আছে, অর্থ আছে ছেলে, কিন্তু ছেলের প্রতি বাবার সম্পর্কটা ভালো না, বাবার সম্পর্কটা ভালো না, ছেলের জন্য সে করতে রাজি নয়, কিন্তু মা চাইছে, কিন্তু মা কোথা থেকে অর্থ আনবে? আজকে এরকম ঘটনা আরেকটা যদি বলি, তাহলে একজন কোটিপতি শিল্পপতি যে সেই ব্যক্তি, তার ওয়াইফ যখন এসেছিল সে বলেছিল যে আমার হাজবেন্ডের পরিবার কেউ মানে না, কিন্তু আমরা যত বউরা তারা কিন্তু জ্যোতিষতান্ত্রিক মানি। কিন্তু সেখানেও আমি কিন্তু বলেছিলাম যে আপনার ছেলের ক্ষেত্রে কিন্তু 2 বছরের মধ্যে কোনো অঙ্গহানি হতে পারে, কিন্তু বলছে স্যার আপনি তো বললেন কিন্তু আমার তো এই মুহূর্তে করার কোনো ক্ষমতা নেই স্যার, কেন আমি তো সেই হাজবেন্ডকে গিয়েই বলবো, কিন্তু হাজবেন্ডের সেই মানসিকতা তো থাকবে না, কেন সে তো বলে ফালতু জায়গায় গেছো, এসব ফালতু জিনিস, এই ব্যাপারটাই বলবে। কিন্তু সেই ব্যক্তিও কিন্তু পরবর্তীকালে যখন সেই ওয়াইফ এসেছিল, হ্যাঁ তার একটা চোখ কিন্তু চলে গেছে, পাথরের চোখ নিয়ে ঘুরছে, এখনো জীবিত আছে, বহু জায়গায় গিয়ে চোখ সারাতে গেছে, টাকা কাড়ি খরচা যে রেজাল্ট পাইনি, লাস্ট মনে একটা বিদেশে যাওয়ার কথা চলছে। সেই ভদ্রলোক তখন বলছে তুমি আগে থেকে জানালে না কেন? তাহলে চিন্তা করুন, জানালেও করতো না আমি জানি, কেন অবিশ্বাস যে মানুষটা থাকবে তাকে বিশ্বাস আনা যাবে না, বিশ্বাস তখনই সে আসতে পারবে যখন ঘটনাটা ঘটবে। তা এরকম ধরনের বহু মানুষের ক্ষেত্রে কিন্তু আমি এইভাবে বলেছি, কিছু মানুষ সিনসিয়ার হয়ে করেছে তারা রেজাল্টও পেয়েছে, কিছু মানুষ সিনসিয়ার হয়নি তাদের জন্য আমি দুঃখিত, আজকে আমি তাকে চোখ ফেরাতে পারবো না, সেই মানুষটার প্রাণ ফেরাতে পারবো না সেই বাচ্চাটার। কিন্তু আজকে বাবা মা যদি সিনসিয়ার হতো তাহলে এই ছেলেটাই কিন্তু একসময় বড় ডাক্তার তৈরি হতো, যে ছেলেটাকে শিল্পপতি যার যে একটা চোখ চলে গেছে তার জন্য কিন্তু তার বিয়ে দেওয়া হলো, যাতে ওর চোখ একটা চোখের উপর প্রেশার পড়ছে, এখন কিন্তু খুব একটা দেখতে পায় না কিন্তু সেই ছেলেটা, পরে কিন্তু একটা টাইমে অন্ধ হয়ে যেতে পারে। তাহলে কি লাভ হলো আমার এত বড় টাকা ইনকাম করা, একটাই তো ছেলে ছিল। তাহলে এই জিনিসগুলোকে বোঝার চেষ্টা করবে, কেউ অনুষ্ঠানে এভাবে বলে না, আমি বাস্তব মানুষের বক্তব্যকে তুলে ধরছি। আমার চেম্বারে যেসব মানুষ এসে সেই জন্য বারবার একটা কথা বলছি যে আমি যে জিনিসটা দিই সেটা হচ্ছে মহাশক্তি কবচ। এই কবচের বেনিফিট কি জানেন? আপনি পড়াশোনা সংক্রান্ত ব্যাপারে এসছেন, আপনি পড়াশোনা বেনিফিট তো পাবেনই, এছাড়াও এই কবচ যদি আপনার শরীরে থাকে আপনাকে মৃত্যু থেকে পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারে, আপনাকে জাদু টোনা থেকে আটকাতে পারে। আপনি এই কবচ পরে আছেন, কেউ দেখি তো জাদু টোনা করে দেখার দেখি আপনার বুঝি, কিন্তু অন্য অন্য জ্যোতিষতান্ত্রিক দেখা যাবে তারা আলাদা আলাদা ভাবে আপনাকে প্রতিকার করাবে। এই কবচের বেনিফিট কিন্তু একটাই, যে এই কবচ যার গলায় থাকবে তাদের এত বড় বড় জায়গাগুলো কভার করবে। তাই বারবার একটা কথা বলি যে এই কবচটা কিন্তু সাধারণ রিলেটেড কবচ নয়, এই কবচটা সাধারণ লিডার কবচ না, তিনটে শক্তিকে একত্রভাবে পুট আপ করে নিজে হাতে তৈরি করি এবং সেখানে গুরুর শিক্ষা এবং গুরুর আশীর্বাদ জড়িয়ে আছে। তাই এটা বিজ্ঞাপনী কবচ ভাববেন না। আজকে এই ধরনের সমস্যা নিয়ে কিন্তু প্রচুর মানুষ আছে, যে ওয়াইফ মানে স্বামী মানে না, আবার স্বামী খুব মানে জ্যোতিষ মানে কিন্তু ওয়াইফ মানে না। মানামানির প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে আপনার জীবনটাকে কি আপনি প্রকৃতভাবে গড়তে চাইছেন? ফার্স্ট কথা চিন্তা করুন, যদি গড়তে চান তাহলে আপনি নিজের কর্মের দ্বারা কি সেখান থেকে বেরোতে পারছেন? যদি দেখছেন যে না বেরোতে পারছি না, কর্ম তো করছি কিন্তু পারছি না, তাহলে কোথায় সমস্যা? তাহলে নিশ্চয়ই কোনো একজন জ্যোতিষ বা তান্ত্রিকের শরণাপন্ন আপনাকে হতে হবে এবং সেই বিশ্বাস নিয়ে হতে হবে। আমি অন্য অন্য জ্যোতিষ তান্ত্রিকদের কথা বলছি না, কেন এরকম ধরনের অনেক মানুষ গিয়ে কিন্তু অনেক জায়গায় প্রতারিত হয়েছে, আমি অস্বীকার করতে পারি না, কিন্তু প্রতারিত হওয়ার ফলেও কিছু কিছু মানুষ তো কিছু কিছু জায়গায় কাজও পেয়েছে, সেটাও কি অস্বীকার করতে পারেন? তাই বারবার একটা কথা বলছি যে প্রকৃত জায়গায় যান, প্রকৃত মানুষকে দেখান এবং প্রকৃতভাবে কাজ করান, রেজাল্ট পাবেন,
হয় না বলে কোনো কথা দেবরাজ সাসের ডিকশনারিতে নেই। আমার কাছে যারা বিশ্বাস নিয়ে এসেছে তারা প্রতিটা লোক কাজ পেয়েছেন, আর এই বিশ্বাস নিয়ে যারা মনে করছেন যে আমার সঙ্গে চেম্বারে এসে দেখা করবেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, প্রত্যেক প্রত্যেক মঙ্গলবার দুর্গাপুর, প্রত্যেক বৃহস্পতিবার ব্যারাকপুর, প্রত্যেক শুক্রবার রাজবিহারী, প্রত্যেক শনি ও রবিবার চুচুড়াতে, এবং প্রত্যেক মাসের একবার বর্ধমান, একবার বহরমপুর। আর যারা দূর দূরান্ত থেকে প্রোগ্রাম দেখছেন কিন্তু দেবরাজ শাস্ত্রীর কাছে আসতে চাইছেন কিন্তু পারছেন না, তাদের উদ্দেশ্যে বলছি অনলাইনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা টুকে রাখবেন এবং অনলাইনের মাধ্যমে আপনি প্রেডিকশন করাতে পারবেন। কার প্রেডিকশন করিয়ে আপনি আপনার জায়গাটা কিন্তু তৈরি করে নিতে পারবেন যে হ্যাঁ স্যার সমস্যা পড়েছি, এই এই জিনিস করতে হবে, এই এই পরে এই এই কাজ করতে হবে। তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই আছে, যারা দূর দূরান্ত থেকে আসতে পারে তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি। আর একটা জিনিস বলছি, স্যার অমুক জায়গায় আপনাকে পাওয়া যায় না, স্যার অমুক জায়গায় পাওয়া যায় না, এই অবাঞ্ছিত প্রশ্নটা করবেন না। কারণ আমি দৌড়াতে আসিনি, মানুষের ঢল বাড়াতে আসেনি, আমি এসেছি মানুষকে উপকার দিতে। আর উপকার যারা দেয় তারা সীমিত চেম্বারের মধ্যেই কিন্তু গণ্ডিতে থাকে, তারা বহু চেম্বার বাড়িয়ে মানুষের ঢল বাড়াতে চায় না। মানুষের ঢল বাড়তেই পারে কিন্তু কাজ দেওয়া যায় না, আর কাজ দিতে গেলে সীমিত চেম্বারের উপরেই রাখতে হবে। কারণ আমাকে কাজ করিয়ে দিতে হবে সেই মানুষটাকে, যে মানুষটা আজকে অর্থটা ব্যয় করছে আমার জন্য, তাকে আমাকে সেই কাজটা করে দিতে হবে, এই অঙ্গীকার। তাই আমি একটা জিনিস বলবো, যারা মনে করছে যে মহাশক্তি কবজের উপর ভরসা করে যারা আসতে চাইছে, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আজকে আর সময় নেই, এই নিয়ে আবার ডিটেইলস আলোচনা করব। আজকের মতো বিদায়, নমস্কার। আপনাদের মধ্যে এমন কেউ রয়েছেন যাদের মধ্যে নাচ গান আবৃত্তির সুপ্ত প্রতিভা রয়েছে কিন্তু প্রকাশ করার প্ল্যাটফর্ম পাচ্ছেন না? তাদের জন্য সৃষ্টি